नमस्कार বন্ধুরা, মায়ের রান্না এন্ড ভিডিও ব্লগে আপনাদের সকলকে জানাই স্বাগত। আজকে আমি এসেছি মোট চারটি প্রশ্ন নিয়ে, যে প্রশ্নের উত্তর আমাদের প্রায়ই দরকার হয়। আমরা অনেক ঘরোয়া সমস্যায় পড়ে যাই, তার জন্য আজকে আমি চারটি প্রশ্নের উত্তর আপনাদের সামনে নিয়ে এসেছি। কাঁচা নুন খেলে ক্ষতি, এটা তো আমরা সবাই জানি, তবুও আমরা ভাতের পাতে নুন ছাড়া খাই না। নুন ছাড়া এক মুঠো ভাতও কিন্তু মুখে ওঠে না। কাঁচা নুনে চুল উঠে যায়, ত্বক খসখসে হয়, এছাড়াও ব্লাড প্রেশার যাদের আছে তাদের তো একেবারেই কাঁচা নুন চলে না। তো কাঁচা নুনের পরিবর্তে কী খাবেন? নুন খাবেন অথচ কীভাবে খাবেন যেটা শরীরে ক্ষতি করতে পারবে না? চলুন সেই প্রশ্নের উত্তর বলবো। তারপর দ্বিতীয় প্রশ্ন, রান্নায় কেমন হলুদ ব্যবহার করলে ভালো রং হয় আর শরীরের ক্ষতিও করে না? ডাক্তারবাবুরা প্রায়ই বলেন শরীর খারাপ হলে তেল মশলা হলুদ কম খাও, তার জন্য হলুদ স্বাস্থ্যের পক্ষে ভালো কিন্তু খুব বেশি ভালো না, কোনো জিনিসই অতিরিক্ত ভালো না। তার জন্য কেমন হলুদ আপনারা ব্যবহার করবেন যাতে শরীরও ভালো থাকবে আর রং হবে, সেই প্রশ্নের উত্তর আজ আমি আপনাদের বলবো। চলে আসি তৃতীয় প্রশ্নে। আমরা জানি তেল দিলে নাকি রান্না খুব ভালো হয়, কিন্তু তেলবিহীনও বন্ধুরা তরকারির ভীষণ স্বাদ হয়, যেটা আপনারা খেয়েও ভুলতে পারবেন না, সেই টিপস আমি আপনাদের বলবো, যাতে শরীরও ভালো থাকে আর স্বাদও ভালো আসে। মাঝে মধ্যে আপনারা এটা ট্রাই করে দেখতে পারেন। লাস্ট কোশ্চেনে চলে আসি। বাজারে গেছি, সস্তায় আদা পেয়েছি, ফ্রিজে এনে আদাটাকে ঢুকিয়ে রেখে দিয়েছি, কিন্তু আদা ভালো থাকবে না, নষ্ট হয়ে যাবে, আমি অনেকবার ট্রাই করে দেখেছি, এত আদা বাড়িতে কিভাবে রাখবেন, সেই টিপস আমি আপনাদের বলবো। বন্ধুরা এই চারটি প্রশ্নের উত্তরই নিয়ে এসেছি আপনাদের কাছে। চলুন ভিডিও শুরু করি। ভিডিও শুরু করবার আগে আপনাদের কাছে রিকোয়েস্ট, এখনও পর্যন্ত যদি আমার এই চ্যানেলে নতুন আছেন প্লিজ প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনকে প্রেস করতে ভুলবেন না, ভালো লাগলে ভিডিওটি লাইক করে দেবেন। প্রথম প্রশ্নের উত্তর, কাঁচা নুন কীভাবে খাবেন? একটা কড়াইয়ে এক প্যাকেট নুন আপনারা বাজার থেকে কিনুন, ভালো নুন কিনুন, এবং নুন কিনে এনে কড়াইয়ে একটু হালকা করে ভেজে নেন। তারপর আপনারা একটা কৌটোতে ওই নুন ভরে রাখুন, বাচ্চাদেরও খাওয়াতে পারবেন, নিজেরাও খাবেন। এছাড়াও আমি আরও আপনাদের একটা টিপস বলছি, ওই লবণের পরিবর্তে আপনারা সৈন্ধব লবণ খেতে পারেন, স্বাস্থ্যের পক্ষে বিজ্ঞানীদের মতে সৈন্ধব লবণ ভালো, তাই সৈন্ধব লবণ যদি বাড়িতে ব্যবহার করেন তাহলে অতটাও ক্ষতি করে না। যদি বাজার থেকে নুন কিনে আনেন ওটা আপনারা ভেজে নিতে পারেন, তাহলে কাঁচা নুন ডাইরেক্ট খাওয়া হলো না, এভাবে আমরা নুন খেতে পারি শরীরের ক্ষতি না করে। চলে আসি দ্বিতীয় প্রশ্নে, রান্নাতে কালার আসবার জন্য অনেক অনেক হলুদ ঢালবার কোনো প্রয়োজন নেই। বন্ধুরা আমরা স্বাস্থ্যকে ভালো রাখতে চাই, তার জন্য আমাদের কি করা দরকার, একটু ভালো নামি দামি কোম্পানির হলুদ ব্যবহার করা দরকার। যেমন এক চিমটি দিলেই রং ভালো আসে, যেমন আমি আপনাদের বলি আমি ব্যবহার করি কুকমির হলুদ গুঁড়ো। এই হলুদ গুঁড়ো শরীরে ক্ষতি করে না, অল্প পরিমাণে দেবেন, ভালোভাবে রান্না করে খেতে পারবেন, রঙও আসবে। তার জন্য একটু দামি কোম্পানির হলুদ গুঁড়ো ব্যবহার করুন, বাজার থেকে অল্প দামে হলুদ গুঁড়ো কিনে ব্যবহার করলে তা স্বাস্থ্যের পক্ষে খুবই ক্ষতি করে বন্ধুরা। তাই আপনাদের কাছে অনুরোধ করছি একটু ভালো নামি দামি প্রোডাক্টের হলুদ আপনারা ব্যবহার করুন এবং পরিমাণে কম রান্নাতে দেন, স্বাদও আসবে আর রঙও ভালো হবে, স্বাস্থ্যের পক্ষেও ভালো। চলে আসি তৃতীয় কোশ্চেনে, তেল ছাড়া রান্না হয় না, তেল ছাড়া রান্নায় স্বাদ হয় না? না, এটা একেবারে ভুল কথা। মাঝে মধ্যে আপনারা তেল খান কিন্তু তেলবিহীনও মাঝে মধ্যে রান্না খেয়ে দেখুন ছাড়তেও পারবেন না। মাঝে মধ্যে আমিও করি, তাই আপনাদের কাছে আজ শেয়ার করছি। দেখুন তেলবিহীন রান্না, ধরুন আপনারা বাজার থেকে কুমড়ো এনেছেন, বেগুন এনেছেন, কিংবা যে কোনো সবজি এনেছেন, প্রথমে একটু নুন হলুদ সব কিছু দিয়ে মশলা দিয়ে সেদ্ধ করে নেন, নামাবার পূর্বে একটু সামান্য ঘি দিয়ে দেন, কোনো ভাজা মশলা থাকলে একটু ছড়িয়ে দেন, সেটা খেয়ে দেখুন কেমন লাগছে, স্বাস্থ্যের পক্ষে ভালো আর স্বাদও ভালো আসে। বন্ধুরা তেলবিহীন রান্নার কিন্তু ভীষণ স্বাদ, আপনারা একবার ট্রাই করুন, তারপর আমাকে কমেন্ট বক্সে জানাবেন কেমন লাগছে। মাঝে মধ্যে শখ স্বাদ করে আমিও তেলবিহীন রান্না খেয়ে দেখেছি, তেল দিয়ে তো সব সময় খাই কিন্তু তেলবিহীন এইভাবে করে দেখুন, অবশ্যই ঘি দেবেন। তেলবিহীন রান্না করতে মন যাচ্ছে না, আট চামচ ঘিতে একটু পাঁচফোড়ন, একটু তেজপাতা, একটু শুকনো লঙ্কা দিয়ে রান্না করে দেখুন, টেস্টটা আলাদা হয়ে যাবে, পুরো ঠাকুর বাড়ির প্রসাদের মতো। এইভাবে তেলবিহীন রান্না খেতে স্বাদ আসে ভালো, তবে অবশ্যই আপনারা গোটা মশলা খাবার চেষ্টা করুন, যেমন কাঁচা লঙ্কা বেটে দেবেন সেই তরকারিতে স্বাদ ভালো আসবে, শুকনো লঙ্কা হয়তো দিচ্ছেন একটু বেটে দিবেন দেখবেন স্বাদ ভালো আসবে, এইভাবে তেলবিহীন রান্নার স্বাদ হয় দারুণ। চলে আসি লাস্ট প্রশ্নে, বাজারে গেছি আদা কিনতে,
আর 250 আদা নিচ্ছি তো দাম অনেক বেশি বলছে, কিন্তু 500 কিনলে দাম কম পড়ছে। কি করবেন আপনারা, 500ই কিনবেন তাহলে বাড়িতে এনে রাখবেন কি করে? ফ্রিজে রাখা যাবে না, প্লাস্টিকের ভিতরে রাখলেও খারাপ হয়ে যাবে, সাদা সাদা হয়ে যাবে। তার জন্য বাড়ির পাশে যদি একটু বালি থাকে, বালিটাকে একটু সরিয়ে আদাগুলো রেখে বালি চাপা দিয়ে দেন, মানে ঢাকা দিয়ে দেন। দেখুন আদা যেমনটি এনেছিলেন তেমনটি থাকবে। বাড়িতে বালি নেই তো কি হয়েছে বন্ধুরা, একটু আদ্র মাটি তো থাকে, গাছপালা লাগায় একটু হাতে করে আলগা করে নেন, তারপর আদাগুলো রেখে মাটি চাপা দিয়ে দেন। যখন প্রয়োজন হবে বের করে নেন, ভালো করে জল দিয়ে ধুয়ে পরিষ্কার করে তারপর বেটে রান্না করুন। যেমনটি আদা কিনে এনেছেন তেমনটি থাকবে। বন্ধুরা আজকে আমার দেওয়া টিপসগুলো অবশ্যই আপনাদের ঘরোয়া ক্ষেত্রে, রান্নার ক্ষেত্রে বিশেষ করে আর স্বাস্থ্যের পক্ষেও খুব দরকার হবে। আমার এই দেওয়া টিপস আপনাদের কেমন লাগলো প্লিজ প্লিজ জানাবেন, কেমন লাগছে এই ভিডিওগুলো তাও জানাবেন। যদি ভালো লাগে লাইক অপশনে ক্লিক করতে ভুলবেন না। আজকে এখানেই শেষ করি, দেখা হবে অনেক নতুন নতুন ভিডিওর সাথে। আরও অনেক টিপস আছে যেগুলো আপনাদের আমি শেয়ার করব। ধন্যবাদ।